এখনো যারা জিহাদি আছে পাকিস্তান জিতলে বোম ফাটায় তাদেরকে যদি কেউ জব্দ করতে পারে রামচন্দ্রের তীর ধনুক আর বিরসা মুন্ডার তীর ধনুক দুটো একসঙ্গে মিলে গেলে পরিষ্কার হবে এবং আমাদের চড়াইবতী মন্ত্রে আমরা এগিয়ে যাব আপনাদের ভিজাবো না আপনারা ভিজে ভিজে এসেছেন এই সময় ভিজলে শরীর খারাপ হবে আমি আপনাদের সকলকে শ্রদ্ধা প্রণাম জোহার জানিয়ে বিমল সোরেন এবং সোমেন তোয়ারি সহ কেসিআরির মন্ডল কমিটিগুলোকে ধন্যবাদ দেব এখানকার শাসক দলের 100 দিনের টাকা মারা নেতারা ভেবেছিলেন বিজেপি উঠে গেছে বিজেপি উঠে যায়নি বিজেপি মনের মধ্যে আছে পুলিশ দিয়ে মিথ্যা মামলা করে মোদিজির পাঠানো সহায়তা কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে আপনারা মানুষকে দাবিয়ে রেখেছেন বলছিলেন না জন্মে জন্মে রেশন দেব এখন যেই 5 কেজি বন্ধ হয়ে গেছে বলছে কি হবে বলছিলেন না যতদিন বাঁচব রেশন দেব কোথায় 1 ডিসেম্বর থেকে ছুটাতে হবে মিড ডে মিলের চাল চুরি করেছে 9 কোটি 26 লক্ষ কেজি চাল চুরি করেছে তৃণমূল কংগ্রেস লকডাউনের সময় সব পরিবারকে 1 কেজি করে কম দিয়েছে ভালো করে জোট বাঁধুন বোম আমরা ফেলবো উত্তরপ্রদেশ ভোটের পরে গণতন্ত্রের বোম শান্তিপূর্ণ বোম মানে গণ আন্দোলন যে গণ আন্দোলন বিরসা মুন্ডাজি করেছিলেন দেখবেন সব কাঁপবে